তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিক হতে চলেছে। হ্যাঁ গাইজ, আমি কোথা থেকে স্টিকার এনিমি পিএনজি ডাউনলোড করি আর কিভাবে ইউজ করি, কিভাবে এডিটিং করি, সো আজকের এই ভিডিওটা তোমাদেরকে আমি সেটাই জানাতে চলেছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট আছে কমেন্ট বক্সে, দাদা তুমি কোথা থেকে স্টিকার পিএনজি এগুলো ডাউনলোড করো, সো সেগুলো তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দেবো যে আমি কোথা থেকে স্টিকারগুলো ডাউনলোড করি। সো আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে আর তোমাদের অনেকের অনেক কাজে লাগবে। সো ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করনি জলদি করে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি করছো ভাই, তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা? এই যে এখানে বটনটা আছে সাবস্ক্রাইব বটনটা, জলদি করে দাবাও দাবাও। হ্যাঁ দাবিয়ে দিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। সো গাইজ, আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে আর আমি প্রথমে চলে যাব ভিএনএফে। সো আমি ভিএনএফে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো এখান থেকে, যে কোনো একটা প্রজেক্ট। সো আমি এটা নিয়ে নিচ্ছি, আমি প্রজেক্টটা নিয়ে নিচ্ছি ভিএনএফে। আর তোমরা হয়তো ভাবছো যে ভিএনএফে কোথায় স্টিকার পাবো, সো ভিএনএফে হাজার হাজার স্টিকার আছে ভাই। এই যে উপরটাতে লেখা আছে ট্যাপ টু অ্যাড স্টিকার পিপ, এখানে ক্লিক করবে তোমরা, এই যে রাইট সাইডটাতে দেখতে পাবে স্টিকার, স্টিকারে যাবে আর এখানে সার্চ বটনে আসবে আর এখানে সার্চ করবে, যেটা সার্চ করবে ভাই সেটাই আসবে, হাজার হাজার স্টিকার। সো আমি প্রথমে লিখছি লাভ, এলো ভি ই লাভ, লাভ লিখে সার্চ করছি আর এই যে দেখতে পাচ্ছ অনেক টাইপের লাভ পিএনজি চলে এসেছে, লাভ স্টিকার। সো হাজার হাজার আছে ভাই, হাজার হাজার। তো তোমরা এইগুলো ইউজ করবে, যেটা যেখানে লাগবে সেগুলো ইউজ করবে। আমিও এখান থেকে ইয়ে করি, ডাউনলোড করি, ইউজ করি। সো এরপর আমি এখানে লিখছি সিউটি কিউট কুপেল, সিউ পিএল কিউট কুপেল লিখে সার্চ করছি আর এই যে দেখতে পাচ্ছ ভাই অনেক 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 স্টিকার আছে যেগুলো আমি ইউজ করি, তোমরাও ইউজ করবে। এই যে দেখতে পাচ্ছ এটা আমি একটা ভিডিওতে ইউজ করেছিলাম, তো তোমরাও এটা এগুলো ইউজ করবে, যেটা যেখানে লাগবে সেরকমভাবে তোমরা ইউজ করবে। আরও দু একটা দেখিয়ে দিচ্ছি, যেমন যে লিখবে এখানে সেটাই আসবে, যেমন লিখছি আমি সান, এস সান, এই যে দেখতে পাচ্ছ অনেক টাইপের সান আছে, সূর্য চলে এসেছে এখানে। আর এরপরে আমি লিখছি বাটারফ্লাই, বাটার বাটারফ্লাই। সো গাইজ এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বাটারফ্লাই চলে এসেছে, এগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করবে, তো ভিডিওটা তোমাদের প্রফেশনাল লাগবে। আমিও এখান থেকে সব কিছু ডাউনলোড করে ইউজ করি, অনেক টাইপের আছে ভাই, অনেক আছে, খালি নেটের দরকার তোমাদের, অনেক আছে অনেক আছে। সো এখান থেকে আমি স্টিকার ইউজ করে থাকি, আর এখান থেকে যদি কোনো না পাই তাহলে আমি চলে যাই আর গুগল ক্রোমে লিখে সার্চ করবো ভাই, এই যে কিউট সিউটি কিউট কুপেল, কিউট কুপেল এনিমি পিএনজি। এই যে দেখতে পাচ্ছ ভাই খুব সুন্দর সুন্দর এনিমি পিএনজি এসেছে, সো এগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করবে। যেমন এটাকে আমি জাস্ট ডাউনলোড করছি, এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করবে, ডাউনলোড করবে। আমি তোমাদেরকে দেখাবো যে পিএনজিগুলো কীভাবে ইউজ করবে, তাহলে তোমাদের ভিডিওটা প্রফেশনাল লাগবে। সো তার জন্য চলে যাবো পিকশার্ট অ্যাপ্লিকেশানে, পিকশার্ট অ্যাপ্লিকেশানে গিয়ে এডিট ফটো যাব, ব্যাকগ্রাউন্ডে যাব আর একটা ব্ল্যান্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, আর ব্ল্যান্ক ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে অ্যাড ফটোতে যাব, আর আমি যে ফটোটা এখন ডাউনলোড করেছি সেটা অ্যাড করব, আর অ্যাড করে এটা আমি স্যাপে যাব, স্যাপে গিয়ে আর এই যে স্যাপ আছে এটাতে গোল স্যাপটা দেব। গোল স্যাপটা দিয়ে আর এটাকে আমি যেমন এটাতে বর্ডার লাগাবো আমি, সো এই কালারের বর্ডারটা দিয়েছি। সো এই কালারের বর্ডারটা দেওয়ার পরে শেডো লাগাবো, শেডোতে যাব আর এগুলো সব ফুল করে দেব, আর কালারে যাব আর শেডো ওই কালারটাতে দেব, আর পজিশনে যাব এটাকে কম করে দেব, তাহলে শেডো শেডো ভাব চলে আসবে, আর এখান থেকে ওকে করে দেব আর এটা ডাউনলোড করে নেব, সেভ করে নেব। ওই প্রজেক্টটাতে যাব আর এখান থেকে অ্যাড ফটোতে গিয়ে ফটোটাকে এখানে অ্যাড করে নেব, এই দেখতে পাচ্ছি ফটোটা আমি অ্যাড করে নিয়েছি। আর অনেক পিএনজি অ্যানিমি আছে যেগুলো আমি ইউটিউব থেকে ডাউনলোড করি, যেমন ইউটিউবে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, ইউটিউবে যাবে আর লিখবে সার্চ করবে কিউট কুপল অ্যানিমি, যদি লিখি আমি অ্যানিমি অনেক অ্যানিমি এখানে আসবে, সো তোমরা এই অ্যানিমিগুলো ডাউনলোড করবে আর ইউজ করবে।
সো আমি এরকম ভাবে আশা করি তোমরা সব কিছু বুঝে গেছো যে আমি কিভাবে স্টিকার গুলা ইউজ করি, কিভাবে ডাউনলোড করি। সো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সো ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাও। চলো নিয়ে আসছি নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ, বাই।